বাবা বিচার একটাই হবে একজনকেই তুলে আনবো এই চুপ কোন চিল্লাচিল্লি হবে না Hi guys, কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন গাইস খেলা ইতিমধ্যে জমাট এসে 90s পোলাপান এই সৃষ্টিতে এবার তো মিরাজ খেপে গেল এবার গ্রামবাসীর কি হবে গ্রামবাসীর কারা কারা প্রতিবাদ করবে মিরাজরা তো রাতের আধারে সাথীকে কিডন্যাপ করে নিয়ে যাবে তারপর সাথীর কি হবে সাথীর সাথে মিরাজরা কি কি করবে সাথীর কি কি ক্ষতি করবে এবং গ্রামের কারা কারা এগিয়ে আসবে সাথীকে উদ্ধার করতে এই সব কিছু জানতে পারবেন এই ভিডিওটিতে গাইস ইতিমধ্যে আপনারা 90s পোলাপান এই সৃষ্টির 3 নাম্বার পর্বটি দেখা শেষ করেছেন এবং 4 নাম্বার পর্বটির জন্য অপেক্ষা করছেন গাইস 4 নাম্বার পর্বটি কবে আসবে এবং সাথীকে তুলে নেওয়ার পর মিরাজরা সাথীর সাথে কি কি করবে এই সব কিছু জানতে পারবেন এই ভিডিওটিতে তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং 90s পোলাপান সৃষ্টির সকল আপডেট সবার আগে জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন গাইস আপনারা 90s পোলাপান সৃষ্টির 3 নাম্বার পর্বটিতে দেখতে পেয়েছিলেন রাতের আধারে পথ আটকে মিরাজকে চুনকালে মাখিয়ে দিছিল সাকিব শান্তরা আর তারপর পরদিন সকালে মিরাজের সামনে এলাকার সবাইকে আনা হবে কিন্তু মিরাজরা কিছুতে এটা বের করতে পারবে না মিরাজের মুখে কে চুনকালে মেখেছিল আর তারপর সাথীদের জমি দখল করার জন্য চেয়ারম্যানের লোকজন আবার সাথীর বাবার কাছে যাবে কিন্তু সাথীর বাবা কিছুতেই চেয়ারম্যানকে জমি দিতে চাইবে না যার কারণে চেয়ারম্যান অনেক খেপে যাবে এবং চেয়ারম্যানের লোকজন পাঠাবে রাতের আধারে সাথীকে কিডন্যাপ করে তুলে আনার জন্য সাথীকে কিডন্যাপ করে তুলে আনার পর গ্রামের সবাই মিলে প্রতিবাদ করবে গ্রামের সবাই এগিয়ে আসবে তামিম সহ গ্রামের সবাই সাথীকে ছাড়িয়ে নিতে আনবে মিরাজের বাবা চেয়ারম্যান সাথীর সাথে অনেক অন্যায় অবিচার করবে সাথীকে অনেক মারধর করবে সাথীর উপর অনেক অত্যাচার শুরু করে দিবে এটা দেখে গ্রামবাসীরা একজোট হয়ে আন্দোলন শুরু করে দিবে গাইস শেষ পর্যন্ত কি সাথীদের জমি দখল করতে পারবে চেয়ারম্যান নাকি গ্রামের সবাই মিলে সাথীকে চেয়ারম্যানের হাত থেকে ছাড়িয়ে আনবে এটা জানাবো নেক্সট ভিডিওটিতে নেক্সট ভিডিওটি পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন আর হ্যাঁ গাইস আপনি কি 90s পোলাপান সৃষ্টি সুন্দরভাবে উপভোগ করছেন আপনার কেমন লাগছে 90s পোলাপান এই সৃষ্টি তা জানাবেন এই ভিডিওটির কমেন্ট বক্সে আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন তাও জানাবেন এই ভিডিওটি কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওটিতে আপনার কমেন্ট ভিডিওতে দেখানো হবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল দেখাবে পরবর্তী নতুন ভিডিও দেখো তাড়াতাড়ি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ